সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কেএন নিউজকে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31 মেঘবেলা 92 এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। করোনা মহামারীর সৌজন্যে বহু লোক কাজ হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট মাঝারি বড় শিল্প, এমনকি যৌন পেশার সাথে যারা যুক্ত তারাও কাজ হারিয়ে পেটের টানে দিন কাটাচ্ছে। এমতো অবস্থায় রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে ও 32 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর শান্তিরঞ্জন কুণ্ডুর সহযোগিতায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত যৌনকর্মীদের পাশে দাঁড়ালো উত্তর কলকাতার এক ক্লাব বাগমারী প্রগতি সংঘ ও বিশিষ্ট সমাজসেবী রাজু চক্রবর্তী। সারা পৃথিবী আক্রান্ত এই কোভিড-19 এর জন্য, তারপরে তার মধ্যে আমাদের বাংলায় আর একটা যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমফান। আমরা আমফানেও গেছি 4 বার দুস্থ মানুষদের মধ্যে, এবং আজকে যে আমরা এখানে এসেছি এই কোভিড-19 জন্য, ব্যবসার প্রচুর আঘাত হয়েছে, ব্যবসা বাণিজ্য কাজকর্ম মানুষের চলে গেছে, মানুষ নিরুপায় হয়ে গেছে। তাই আজকে আমরা এখানে এসেছি বাগমারী প্রগতি সংঘের সহযোগিতায় এবং ডিসিএম তরুণ সংঘ সহযোগিতায়, স্বামী বিবেকানন্দ তরুণ সংঘ তাদের সহযোগিতায় এখানে আমাদের কেদারদা রয়েছে, তরুণ তুর্কি নেতা, যুব সমাজের নয়নের মণি কেদারদা আমার খুব প্রিয় দাদা। এই কেদারদার সঙ্গে আমি স্বতঃস্ফূর্তভাবে জড়িত বহুদিন যাবৎ, দাদার সব কাজে আমি আসি, আমার সব কাজে দাদা যায়। তো আমি আজকে ভেবেছি, এই লকডাউনের মধ্যে আমরা ভেবেছিলাম অনেকদিন ধরে, কিন্তু আমার মনে হয়েছে যে সামনে দুর্গা পুজো, আমরা যতটুকু জানি আমরা হিন্দুরা যে এখানকার মাটি ছাড়া দুর্গা প্রতিমার কাঠামো তৈরি হয় না, তাই আজকে মনে হচ্ছে যেন আমি মা দুর্গার সেবায় এসেছি এখানে। তাই ক্ষুদ্র ক্ষমতার মধ্যে আমরা এই অঞ্চলের যে সকল যৌনকর্মীরা রয়েছে, মা বোনেরা, তাদের পাশে আমরা একটু দাঁড়িয়েছি সামান্য কিছু খাবার নিয়ে তাদের মধ্যে দেওয়ার জন্য। আমাদের আগামী দিন আরও চিন্তাভাবনা রয়েছে মানুষের মধ্যে পৌঁছাবার জন্য। আমাদের সংগঠন বাগমারী প্রগতি সংঘ মানিকতলা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আমার অঞ্চলের বিধায়ক তথা রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় সাধন পাণ্ডে এবং আমার অঞ্চলের পৌরপিতা 32 নম্বর ওয়ার্ডের মাননীয় শান্তিরঞ্জন কুণ্ডুর সহযোগিতায় এই দুজন মানুষ আমাদের সবসময় আলগে রেখেছে এবং সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মানুষের কাছে পৌঁছাবার জন্য, মানুষের কথা শোনার জন্য, মানুষের কাজ করার জন্য। তাই এটুকুই বলবো, প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন, অনেক সংগঠন এখানে আসছে, কেদারদাও প্রচুর কাজ করছে এখানে, আমি এটুকুই বলবো সব সংগঠনকে যে যেরকম হতে পারবেন, কমসে কম যতদিন এই লকডাউন চলছে আমরা খুব তাড়াতাড়ি এই কোভিড-19 থেকে মুক্তি পাবো। বারবার টিভিতেও আমাদের দেখাচ্ছে যে আমাদের খুব তাড়াতাড়ি এই ভাইরাসের যেই ওষুধ মেডিসিন সেটা বেরিয়ে, মানে খুব তাড়াতাড়ি হয়তো আগস্ট মাসের মধ্যেই আমরা পেয়ে যাব। তাই যতদিন এই লকডাউন না উঠছে আমি এটাই মানুষের কাছে আশা করব যে মানুষ এই মা বোনেদের পাশে এসে দাঁড়াক, মা বোনেদের একটু সেবা করুক, আর বিশেষ কিছু বলার নেই। আর এটুকুই বলবো, প্রগতি সংঘ মানুষের জন্য আগেও ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। আর যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, যতদিন এই কোভিড-19 আমাদের মধ্যে থাকবে ততদিন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন এবং বাড়ির বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবেন, আর বিশেষ কিছু বলার নেই। আমি
তরুণ সংঘকে প্রত্যেকটি সদস্যকে এবং কেদারদাকে এবং এই অঞ্চলের দাদা ভাই যারা আমাদের আছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। এই ক্লাব বিগত কয়েক মাস ধরে আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ বিতরণ করে, কখন উত্তর চব্বিশ পরগনা, কখন বা দক্ষিণ চব্বিশ পরগনা, কখন বা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ত্রাণ বিতরণ করেন রাজু চক্রবর্তী। রবিবার উত্তর কলকাতার দুর্গাচরণ মিত্র স্ট্রিট সংলগ্ন অঞ্চলে যৌনকর্মীদের হাতে রান্না করা খাবার পরিবেশন করা হয় প্রায় 2000 যৌনকর্মীদের মধ্যে। এখানে আমরা সারা বছর নানান রকম এখানকার জনকর্মীদের পাশে এসে দাঁড়াই, আমাদের সঙ্গে রাজুদা সঙ্গে অনেকদিনকার সম্পর্ক, সবসময় আমরা রাজুদার প্রোগ্রামে যাই, বিয়ের অনুষ্ঠান নানান রকম অনুষ্ঠান করা থাকে, ওনারা সুন্দরবনেও চারখানা প্রোগ্রাম করেছে, আমরাও এখানে আমাদের এখানে নানান রকম অনুষ্ঠানে দিয়ে এজন কর্মীদেরকে সাহায্য করার চেষ্টা করি। ওনাদের অনেক অসুবিধার মধ্যে লকডাউনের মধ্যে চলছে, আমাদের এখানে সহযোগিতা পেয়ে থাকি আমাদের বিধায়িকা ডক্টর সুশীল বাজা এবং পৌরমাতা এবং আদার্স সুদীপ দাস, সবারই আমরা এখানে সাহায্য পেয়ে সব কিছু করি এবং স্থানীয় লোকেরা সবাই থাকে, রাজুরা সবসময় আমাদের পাশে আছে, আমাদের সব ছেলেরা সবাই থাকে, এখানে সংগঠনটা সবাই পাশে থাকে, আমরা চাই আরও সংগঠন নতুন নতুন সংগঠন এখানে আসুক এই জন কর্মীদের পাশে এসে দাঁড়ান।